মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। একবার প্রবীণ ভদ্রলোক একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন রেখেছিলেন, বাবা আমি একটি ঠাকুর ঘর উত্তরমুখী দরজা রেখে করেছি, শ্রী শ্রী কৈবল্যনাথ বিগ্রহ উত্তরমুখী করে বসালে দেখতে সুন্দর লাগে, আনন্দও হয়, কিন্তু বিগ্রহ উত্তরমুখী করে বসাবার কোনো বিধি ও বিধান নেই, এখন আমি কি করব আপনি বলে দিন। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ব্রহ্মের আবার দিকবিদিক কি, ব্রহ্ম সর্বদিকে বিরাজ করেন, যেভাবে বসাইলে আপনি আনন্দ পান সেইভাবে বসান গিয়া আনন্দ পাওয়া নিয়া কথা। ঠাকুরের কথা বিচার করলে দেখা যাবে ঠাকুর প্রকারান্তরে নিজেকেই ব্রহ্ম বলে স্বীকার করলেন, ঠাকুর নানাভাবে ব্যক্ত করেছেন যে তিনিই জগন্নাথ, তিনিই চৈতন্যদেব, তিনিই সত্যনারায়ণ, অথচ বাস্তবে থেকেছেন প্রচ্ছন্ন হয়ে আমাদের দৃষ্টিশক্তি শ্রবণশক্তি বোধশক্তির মধ্যে এক নির্দিষ্ট সসীম পরিমণ্ডলের মধ্যে। পালক প্রভু শোভন সুন্দর জয় রাম পতিত পাবন প্রভু অধম তারণ জয় রাম জয় রাম জয় রাম যোগী জন বন্দন জগত জীবন জয় রাম কলুষনাশন প্রভু বিপদ বারণ জয় রাম জয় রাম জয় রাম করুণা সিন্ধু তুমি সত্য নারায়ণ জগত কারণ জয় রাম বান্ধব দীন জন জন গুণন্দন মোহন দর্শন জয় রাম জয় রাম পঙ্কজ নয়ন শ্রী বিষ্ণু চরণ জয় রঘুনন্দন রাম জয় রাম দীন জন তারণ নাম সুধা সিঞ্চন সীতাপতি জয় রাম জয় রাম রাস রাসেশ্বর দ্বিজ রামেশ্বর সত্যনারায়ণ রাম জয় রাম।